আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের কবি সুকুমার বড়ুয়ার লেখা শব্দদূষণ কবিতাটি শিক্ষার্থী বন্ধুরা কবিতা পাঠে যাওয়ার আগে আমরা কবি সুকুমার বড়ুয়া সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার তিনি উনিশশো সালের পাঁচই জানুয়ারি চট্টগ্রামের রাও থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন তার রচিত কয়েকটি গ্রন্থ পাগলা ঘোড়া ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া এলো পাতারি নানা রঙের দিন চিচিং ফাঁক প্রভৃতি তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা এবার কবিতাটি পড়ি শব্দদূষণ লিখেছেন কবি সুকুমার বড়ুয়া গরু ডাকে হাল ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চরুই মিলে কিচিরমিচির মিচির গান শুনি ঘুঘু আর টুনটুনির শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে সিটি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাটে ছোটোদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ শিক্ষার্থী বন্ধুরা এই চমৎকার কবিতাটি তোমরা অনুশীলন করবে এবার আমরা এই কবিতার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব এক নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি রাত মাঝরাত গভীর রাত কিচির মিচির পাখির ডাকাডাকির আওয়াজ ফেরিওয়ালা রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন শব্দ দূষণ তীব্র শব্দ যা মানুষের জন্য ক্ষতিকর দুই নম্বর প্রশ্ন ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক নিশির চাচামিচি চেঁচামেচি করো না সবাই ঘুমোচ্ছে খ ভোরবেলাতেই পাখির কীচের শুনতে শুনতে আমার ঘুম ভাঙে ফেরিওয়ালা হাক দিচ্ছে থালা বাসন চাই ঘ শব্দদূষণ আমাদের সোনার ক্ষমতা কমিয়ে দেয় তিন নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে উত্তর কবিতায় নানা ধরনের পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হল পশু গরু কুকুর পাখি দোয়েল চড়ুই ঘুঘু টুনটুনি পাতিকা কবুতর হাঁস মোরগ শহরে কী কারণে শব্দদূষণ হয় উত্তর শহরে নানা কারণে শব্দ দূষণ হয় শহরে গাড়ির হর্নে শব্দ দূষণ হয় নানারকম ইলেকট্রিক যন্ত্র যেমন কলিং বেল টিভি সিডি টেলিফোন এগুলোর শব্দে শব্দ শব্দদূষণ হয় তাছাড়াও শহরের রাস্তায় ফেরিওয়ালাদের হাক ডাকে শব্দ দূষণ হয় স্কুলের ছোট ছেলে মেয়েদের হৈচৈয়ের ফলেও শব্দ দূষণ হয় গ কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে কেন উত্তর কুকুরের ডাক এবং পাখির ডাকের মধ্যে আমার ভালো লাগে পাখির ডাক কারণ পাখি গাছের ডালে ডালে পাতার ফাঁকে ফাঁকে কিচির মিচির আওয়াজ করে ঘুরে বেড়ায় পাখির এই মিষ্টি মধুর কলকাকলি শুনে আমার মন আনন্দে ভরে ওঠে এজন্য আমার পাখির ডাক ভালো লাগে আর কুকুর কর্কশ কণ্ঠে ঘেউ ঘেউ করে ডাকে যা শুনতে আমার একেবারেই ভালো লাগে না ঘ গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠেন উত্তর গ্রামের মানুষ মোরগের ডাক শুনে ঘুম থেকে ওঠেন আর ভোরবেলায় আলো ফোটার সাথে সাথেই ডেকে ওঠে দোয়েল ঘুঘু চড়ুই পাখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো শিখবে এবং খাতায় লিখবে চার শহরের জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ছকটি তোমাদের খাতায় লিখে নিবে বিষয়বস্তু শহরের জীবন গ্রামের জীবন পরিবেশ শহরে গাছপালা কম গ্রামে গাছপালা বেশি শব্দ শহরে প্রচুর শব্দ দূষণ হয় গ্রামে শব্দ দূষণ হয় না রাস্তাঘাট শহরে রাস্তাঘাটে যানজট থাকে গ্রামের রাস্তায় কোনো যানজট থাকে না জীবনযাত্রা শহরের জীবনযাত্রা যান্ত্রিক গ্রামের জীবনযাত্রা সহজ সরল হাট বাজার শহরে হাটবাজার বেশি গ্রামে হাটবাজার বাজার কম পাঁচ নাম্বার কথাগুলো বুঝে নেই পুল্লি সেই সুরে ফুরে যায় মন শহরে জীবন জ্বালা দূষণ শিক্ষার্থী বন্ধুরা এই দুটো লাইন পড়েই কিন্তু বোঝা যাচ্ছে যে শহরে কি কেমন ভাবে আমরা বসবাস করি আর গ্রামে কেমন পরিবেশ শহরে শান্তিতে বসবাস করা মুশকিল কারণ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয় গ্রামে শব্দ অনেক কম তার ফলে মনে শান্তি বজায় থাকে ছয় নম্বর কবিতাটি আবৃত্তি করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই শব্দদূষণ কবিতাটি সুন্দর করে আবৃত্তি করবে এবার তোমরা তোমাদের বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও এক নম্বর কবিতার প্রথম বারোটি চরণ মুখস্থ করে খাতায় লিখবে দুই নম্বর কিচির মিচির নিশিরাত টেলিফোন শব্দদূষণ ফেরিওয়ালা এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা সকলে সুস্থ সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ